বন্ধুরা, আনসিন ট্রেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সাজেক। সাজেক সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তো সাজেকে গিয়ে আসলে আমরা কোথায় থাকবো, কি করব এবং কোথায় ঘুরব, এইটা যদি আমরা আগে থেকে জেনে রাখি তাহলে আমাদের ট্যুরটা অনেক সহজ হয়ে যায়। তো আজকে আপনাদেরকে এই সহজ করার জন্যই আজকে আমার আবার একটি ভিডিও করা আপনাদের জন্য। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমেই বলে রাখা ভালো, সাজেকে হোটেল ভাড়াটা মোটামুটি সব জায়গাতেই এক মাঝারি এবং একটু ভালো মানের হোটেল ভাড়াটা প্রায় 3,000 থেকে 4,000-এর মধ্যে। আর আপনারা যদি বন্ধুরা একসাথে আসতে চান সেক্ষেত্রে শেয়ারিং করে ভাড়াটা অনেক কমে যায়। তো সাজেকে থাকাটা এক মাস আগে বুক দেওয়াই ভালো, তাহলে অনেক ভালো মানের হোটেলে আপনি রিসর্টে থাকতে পারবেন। খাবার নিয়ে যদি বলি, সাজেকে খাবারের প্রাইসটা একটু তুলনামূলক বেশি। যদি খাবারের মান বিবেচনা করা হয় তাহলে খাবারটা বেশ ভালো মানের, কিন্তু প্রতিবেলা খাবারের খরচ মোটামুটি সব হোটেলেই খুবই কাছাকাছি, 10 টাকা থেকে 20 টাকা ভ্যারি করে, কিন্তু খাবারের খরচটা একটু বেশি। বর্ষার সময় সাজেকে বেশ রাত্রে ঠান্ডা পড়ে, তো চাটা খুবই ইম্পর্টেন্ট। এমনও হয়েছে যে আমরা রাত্রে একবারে 8-10 কাপ চা খেয়ে ফেলেছি এই ঠান্ডায়। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সাজেকে বর্ষাকালে একটা খুবই দারুণ মজা যে আপনার যখন তখন ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, কখনো বৃষ্টি, দিনের বেলা দেখা গেলো রোদ, বিকাল দিয়ে আপনার প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর ভিডিওতে রাতে সাজেকও থাকছে, রাতে আপনারা কোথায় খাবেন এবং কোথায় যাবেন এবং কি করবেন সব বিস্তারিত থাকছে ভিডিওর শেষ দিকে। তো চলুন দেখা যাক প্রথম থেকে সাজেক ভ্রমণ। আমরা এখন আছি খাগড়াছড়ি বাস কাউন্টারে। এখান থেকে সাজেকের যাওয়ার চাঁদের গাড়ি ভাড়া করা লাগে, পার ডে হিসেবে চাঁদের গাড়ির ভাড়া ঠিক হয় নির্ধারিত। যেই নির্ধারিত ভাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, এক রাতের জন্য কত এবং 2 রাতের জন্য কত। আমরা ঠিক করেছিলাম 2 রাতের জন্য খাগড়াছড়ির প্যাকেজ সহ। লাস্টের দিনে আমাদের খাগড়াছড়িতে 3টা স্পট ভিজিট করাবে। এখানে আপনারা বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি দেখতে পাচ্ছেন, ছোট এবং বড় ধরনের গাড়ি অনুযায়ী ভাড়া ঠিক করা হয়। আর বিভিন্ন গাড়ির ভাড়া বিভিন্ন রকম, একদিনের জন্য একরকম এবং 2 দিনের জন্য আর এক রকম। এই যে এটা হচ্ছে আমাদের ঠিক করা গাড়ি, এইটা আমাদের 2 রাতের জন্য ঠিক করা হয়েছে এবং ভাড়া পড়েছে 12,500 টাকা। এখান এই গাড়িতে আমরা টোটাল 8 জন যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। তোমার নাম কি? সাজেকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো খাগড়াছড়ি থেকে। আমরা যাত্রা শুরু করার আগে নাস্তা করে নিয়েছি সবাই, এবং আর্মি ক্যাম্প থেকে 10:30টার দিকে সব গাড়িগুলো একসাথে ছেড়ে যাবে। চলুন এখন আপনাদেরকে যাওয়ার পথে কিছু সাজেকের আঁকাবাঁকা পাহাড়ি পথ দেখাই, দেখে অবশ্যই ভালো লাগবে আশা করি, কারণ সাজেক অভিজ্ঞতা এটা আপনাদেরকে অন্যরকম ধরনের একটা অনুভূতি দিবে। এটা দেখতে পাচ্ছেন দীঘিনালা বাস টার্মিনাল, আর এখানে দীঘিনালা বাজারও বলে। বিভিন্ন ধরনের পাহাড়ি ফলমূল শাকসবজির একটা বাজার বসে। তো খাগড়াছড়ি থেকে রওনা হওয়ার কিছু দূর পরেই এই দীঘিনালা বাজারটা আপনারা দেখতে পাবেন। এখানে অনেক ধরনের লোকালি আসেন তাহলে বাসে আসলে সাজেক যাওয়া যাবে। এটা নাকি সোনা, সোনার দামে একটা পেঁপে খাচ্ছে। সুন্দর ফলের দোকান, সব পাহাড়ি ফল। এই এই জায়গার নাম কি জানি?
বাগেরহাট সামনে নাম এন্ট্রি করে আসলাম, 10টার সময় সব গাড়িগুলো একসাথে ছাড়বে। এই যে সব গাড়ি ওয়েট করতেছে এখানে, আর সবাই মোটামুটি পাহাড়ি ফলমূল খাচ্ছে। জং খাইলে আয়রন শরীরে কাজে লাগবে, রক্ত বাড়বে নাকি? এই যে এখন শুরু হয়ে গেল মেঘের খেলা। আসলে এই যে যেই পথগুলো এখন যাব আমরা, মেঘ দেখতে পারবো, সাথে পাহাড়, দারুণ একটা পরিবেশ, একটু মেঘলা আকাশ, আজকে ওয়েদারটা বেশ ভালো। আগেই বলেছিলাম আসলে সাজেক যাওয়ার অর্ধেক মজাটাই সাজেক যাওয়ার রাস্তার মধ্যে, দারুণ মেঘের খেলা, রাস্তা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, যাওয়ার পথে অনেকগুলো বাড়ি পড়বে, পাহাড়ি বাড়ি, এবং অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা আপনাদেরকে হাই দিবে। তো যাওয়ার পথে যদি পারেন ওদেরকে কিছু ফলমূল কিংবা চিপসের প্যাকেট নিয়ে যেতে পারেন, ওদেরকে যদি ছুঁড়ে দেন তাহলে ওরা বেশ খুশি হয়। আমরা এখন আসি চাঁদের গাড়ির একদম উপরে, দারুণ মজা আসছে, মজা হচ্ছে একদম ছাদে মেঘের মধ্যে সাজেকের পথে, দারুণ এনজয় করতেছি। চরম একটা ওয়েদার, যদিও নিচে অনেক রোদ ছিল, এখানে প্রচুর ঠান্ডা। কি একটা ভিউ, চরম ভিউ, একদম সব কিছু দেখা যাচ্ছে, মেঘ থেকে শুরু করে পাহাড়। এই যে আমরা সাজেক ভ্যালি চলে আসছি, আমরা সকাল 7টায় যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে বেলা 12টা, তো 5 ঘন্টা লাগছে আমাদেরকে সাজেক আসতে। আমাদের প্রথম দিনের রিসর্ট ছিল লুসাই রিসর্ট, আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে ভুল করে লুসাই গ্রামে নিয়ে গিয়েছিল আর একটু সামনে, তো যাওয়ার সময় পুরাটাই আমরা সাজেকে চাঁদের গাড়ির ছাদে বসেছিলাম। তো দেখতে পাচ্ছেন টপ ভিউ বলা যায়, গাড়ির উপর থেকে ডানে এবং বাঁয়ে বিভিন্ন ধরনের অনেক রিসর্ট। তো আমাদের রিসর্টটা পেছনে ফেলে আসছি, যদিও ওই দিন চিনতাম না, আরও কিছু দূর আমাদের নিয়ে গিয়েছে গাড়িতে করে লুসাই গ্রাম পর্যন্ত, তো যাওয়ার পথে পুরাটাই গাড়ির উপরে উপভোগ করছি আমরা। ছোট্ট টিভি এটা, এই যে আমাদের রুম, সুন্দর রুম, এটা কি নতুন রুম না? এই যে একদম দেখো মেঘের ভিউ দেখা যাচ্ছে রুম থেকে, কি সুন্দর রুম। এটা আমাদের প্রথম দিনের কটেজ, লুসাই কটেজ, যেটা টিজিবিদের একটি তিনতলা কটেজ। এটা একদম টপ ফ্লোর, মানে তৃতীয় তলায়, রাঙামাটি থেকে মোটামুটি মেঘের ভিউটা সুন্দর দেখা যায়। আমরা এখানে লাঞ্চ করলাম, পরিবেশটা খুবই সুন্দর।
কোয়ালিটিও ভালো, পরিষ্কার, অনেক ছিমছাম, সুন্দর রান্না। আবার এই যে বাইরে বসার সুন্দর ব্যবস্থা আছে, রাতে রাতে যখন আসবে সুন্দর বাইরে বসার ব্যবস্থা। আবার ভিউটাও দারুণ, পরিবেশটাও সুন্দর অনেক। এটা আর একটা খাবার রেস্টুরেন্ট, সিম্বাল রেস্টুরেন্ট, সুন্দর। আমরা এই যে সাজেকের এখন পথে পথে হাঁটছি, দুপুরে খাওয়ার পরে এখন প্রচুর রোদ, যদি এখন রুমে গিয়ে একটু ঘুম টুম দিব আশা করা যায়। সেনি লুসাই কটেজ, এটা একদম সাজেকের প্রপার, সব কিছু আছে এখানে, দোকানপাট, রেস্টুরেন্ট, কটেজ। একটু দূরে গেলে আবার এখানে আসা লাগে, এটা একটু কষ্ট হয়ে যায়। এই যে এটা আর একটা খাবার রেস্টুরেন্ট, সাজেক চিলেকোঠা রেস্টুরেন্ট, দুইতলা রেস্টুরেন্ট, কাঠের। সাজেকে এখন আমরা বাজে 6টা বাজতে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি নামলো, তো চারিদিকে হঠাৎ করে মেঘ চলে আসলো, সারাদিন মেঘ ছিল না। এই যে বৃষ্টির মধ্যে চা খাবো, লাল চা, আমি আর লেলিন ভাই। চিনি ভরপুর চিনি। আর এই সাইডে তো কোনো মেঘই ছিল না, এখন পুরাটাই একেবারে মেঘ, সেই একটা ওয়েদার, অস্থির ওয়েদার। চরম ওয়েদার, বৃষ্টি হচ্ছে। মনির ভাই তো আজকে পুরা মেঘের ছবি করছে, সাজেকে টাইম বেশ মজাই কাটতেছে এবার ফ্যামিলির সাথে, সবাই যে যে যার যার ফ্যামিলির সাথে আসবে। রাতের সাজেক অনেক কালারফুল, চারিদিকে লাল নীল সবুজ বাতি। ডানে ভাই রিসর্ট, খাবারের দোকান। রাতের সাজেক মার্কেট, এই পাশে রেস্টুরেন্ট, এই যে এদিকে কটেজ, বিদেশি কুকুর। সাজেকের পথে এইরকম বিদেশি কুকুর সবসময় সব জায়গায় দেখা যায়। আমাকে খেলতেছো, সঙ্গে তো দেখা যাচ্ছে না, অন্ধকার। এই যে দিদির সেই কফি হাউস, নাম করা হেডম্যান সাজেকের, ওনাদের একটা কফি হাউস আছে, এইখানে আসলে কফি হাউস মাস্ট ট্রাই করতে হবে। এই যে কফি হাউসের আড্ডা চলতেছে আমাদের, দাওয়ার কফি দাওয়ার। এখানকার ল্যান্ড ওনার যে সাজেকের, তার মেয়ের একটা কফি হাউস। এই আজকে রাতে আমরা বারবিকিউ খাবো, তো বারবিকিউ রেডি করতেছে সবার জন্য, চিকেন বারবিকিউ। পেদা টিং টিংয়ে এই যে আমাদের লুসাই কটেজ, রাতের ভিউ। এই যে
পুরা মেঘ ছুটে যাচ্ছে, তার মধ্যে ডিনার চলতেছে আমাদের। মেঘ দিয়ে নাস্তা হচ্ছে নাকি? এই যে ভাই একটু মেঘ নিয়ে আর ডিনার করতেছে, বারবিকিউ ডিনার আজকে আমাদের। চরম একটা ফিল, একদম রাইট টাইমে মেঘটা আসছে, প্রচুর ঠান্ডা, ঠান্ডার মধ্যে একদম সবাই জড়ো সড়ো হয়ে ডিনার করতেছি। অস্থির একটা ওয়েদার। প্রথম দিনে এইটা ছিল আমাদের সাজেকের ভ্রমণের বিস্তারিত। দ্বিতীয় দিনের বিস্তারিত ভ্রমণ গাইড দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন। আনসিন ট্রেলে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দিস ইজ আবির সাইনিং অফ।